ট্যাঙ্কিতে ব্ল্যাক হবে। তোমরা বলো লুকটা কেমন লাগছে। সামনে একটি মডিফিকেশনের দোকান আছে, দেখি এখানে খোলা আছে কিনা। এখন দোকানটা খোলা আছে, দেখি আমরা জিজ্ঞেস করে যাই। দোকানে চলে এসেছি, নেমে পড়ি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ গাড়িটি, এই মাডগার্ডটি ব্ল্যাক হবে আর এই ট্যাঙ্কিতে ব্ল্যাক হবে, আর হোয়াইটের মধ্যে দু একটা গ্রাফিক্স মারবো। তোমরা বলো লুকটা কেমন লাগছে। তো এই দোকানে এসেছি, দেখি বলছি ব্ল্যাক র‍্যাপটা হবে সামনের মাডগার্ডে, ব্ল্যাক যে প্লেন গ্লসি গ্লসি ব্ল্যাকটা, হ্যাঁ ফুল ব্ল্যাক, অনলি সামনে মাডগার্ডটা খুলে করতে হবে না। তো এটা খুলে লাগালে ভালো হবে, তো ওই জন্য খুলছি। তো এটাটি খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইকের লুক, সামনে মাডগার্ড ছাড়া লুকটা দেখো। কার্বন ফাইবারটি হচ্ছে এটাতে। তো এরপরে ট্যাঙ্কিটা হবে, ওটা নেক্সট ভিডিওতে তোমায় দেখিয়ে দেবো। তারপর ফুল মডিফিকেশন আমি কী কী করছি সব একটা ডিটেলসে ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো এটা কাটিং হচ্ছে, তো আমাদের র্যাপিং কমপ্লিট, দেখতে পাচ্ছ সাইডে স্টিকারটা বসাবো। তোমাদের নেক্সট ভিডিও দেখাবো, ট্যাঙ্কিটা ব্ল্যাক হবে। আজকের মতো কাজ কমপ্লিট। তো তোমরা বলো লুকটা কেমন লাগছে। আজকে ভিডিওটি এন্ড করছি এখানে। তো তোমাদের নেক্সট ভিডিওতে আমি বাইকের ফুল মডিফিকেশন যে ডিটেল সব তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো, এবং বাইকের আর কিছু র্যাপিং বাকি আছে, এই যে ট্যাঙ্কি ফ্যাঙ্কি এগুলো বাকি আছে, এটা তোমাদের নেক্সট ভিডিওতে দেবো। তো যতটা সম্ভব আমি তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, তো এতদিন ভিডিও করতে পারিনি প্রবলেমের জন্যে। তো আবার আসছি আমি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।